দেখছো সুব্রত সুখী ব্লগ। আমার নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন সকালের নতুন ভিডিও। আর এই দেখো, সকাল সকাল চা করে নিয়ে চলে এসেছে এখানে জেঠি মাসি বাবু সবাই চা খাচ্ছে, আমরাও এখন চা খাবো। তো সকালে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, তো এবার রান্না করবো চাটা খেটে। আর হচ্ছে বাবু রিপোর্টগুলো নিয়ে এসছে, ওগুলো নিয়ে যাবে ডাক্তার দেখাতে। তো তারপরে যদি ভর্তি করে তাহলে আজকেই হচ্ছে বাবুকে নিয়ে ভর্তি হয়ে যেতে হবে। তো যখন যাবে রিপোর্ট নিয়ে তখন তো তোমাদেরকে বলবো। আর মা জেঠি আর মাসি বাড়ি চলে যাবে, মা বাবা ভাই সবাই আর কি আসবে। তো আগে আমার ছেলেকে ভর্তি করা হচ্ছে নাকি ওটা দেখবো, তারপরে মা বাবারা আর কি আজকে আসবে। তো চলো চাটা খেয়ে নিই, আর এখন আর বেশি বকতেও ভালো লাগে না যেহেতু ছেলের শরীর খারাপ সেই কারণে। তো চলো চাটা খেয়ে নিই, আর অল্প অল্প ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো করে রাখছি। ভিডিও করারও কোনো ইচ্ছা নাই, কিন্তু একদিন ভিডিও না গেলেই তোমরা জিজ্ঞাসা করো যে কেন ভিডিও দাওনি, ইনবক্স মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ সবাই অনেক মেসেজ করো। তো সেই কারণে এই ভিডিওগুলো করা, যেন আবার তোমরা বলো না যে ছেলের শরীর খারাপ তাও আবার ভিডিও করার কি দরকার। কিন্তু এটা কোনো দরকার না, কিন্তু তোমাদের জন্যই করা আর কি। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। আর এখন কটা বাজে? 7:10 বাজে, বেশি বেলাও হয়নি। আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি, আর বাবুকে পড়তেও দিয়ে পাঠাইনি আজকে। তো এখন আগে কি হচ্ছে দেখি, তারপরে পড়াশোনা তো করেই আছে, আগে শরীরটা সুস্থ তারপর। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, আমরা সবাই মিলে নিচে চা খাচ্ছি, আর আমি কিন্তু লুচি দিয়ে চা খাচ্ছি, আগের দিনকার রাতের লুচি। আর এখানে জেঠি আর মাসি বসে আছে, ওরাও চা খাচ্ছে। চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে, এখানে আমি বরবটি ভাজতে দিয়ে দিয়েছি, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো পটল মিষ্টি কুমড়ো সব কিছু কিন্তু কাটা রয়েছে, তো এগুলোও ভাজবো। তার মানে তোমরা বুঝতেই পারছো আমি কি রান্না করব। তো বরবটি ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজতে দিয়ে দিয়েছি, পটল মিষ্টি কুমড়ো সবই আর কি ভাজা হয়ে গেছে। এখানে আছে বেগুন আর ডাঁঠা, আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে মাছের মাথা আর মাছ। মাছের মাথা দেবো হচ্ছে পাস তরকারি মানে ছ্যাঁচড়াতে, আর ছ্যাঁচড়াতে মাছের মাথা দিলে খুবই টেস্ট লাগে খেতে। আর কতগুলো মাছ নিয়ে এসছে, আর এখানে দেখো মূলো আছে, মূলো না দিলে পাস তরকারি মানাই না। তো এই দেখো আমার পাস তরকারি বা ছ্যাঁচড়া যেটাই বলো সেটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু মাছও ভাজতে দিয়ে দিয়েছি, যেহেতু জেঠিমারা বাড়ি যাবে, আমাদেরও তারা আছে ডক্টর দেখাতে যাওয়ার, সেই কারণে আমি তাড়াহুড়ো করে আর কি রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। তার উপরে অতিরিক্ত গরম, আর গরমের মধ্যে কারেন্টের তো একটা সমস্যা আছেই, তাই না? তো এখানে দেখো এটা আমার খুবই ছোটো পাইপ প্যান, তো সেই কারণে 4 পিস করে মাছ ভাজছি। আর এখানে এখনও কিন্তু অনেকগুলোই মাছ আর কি আছে। তো চলো মাছটা ভেজে নিই। তো মাছটা ভাজা কমপ্লিট, এদিকে আমার মাছের ঝোলও করে নিলাম, তাড়াহুড়ো করে তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারিনি। আর এখানে দেখো জেঠিকে আর মাসিকে ভাতও দিয়ে দিয়েছি, আর এদিকে আমি কিন্তু বাবুকেও খাইয়ে দিচ্ছি। তো বাবুকে খাইটাই আমিও একটু খেয়ে নেব, দিয়ে তারপরে হচ্ছে কাজ করব। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, তো এখন যাব ডাক্তারের কাছে রিপোর্টটা নিয়ে দেখাতে। তো দেখি ডাক্তার কি বলছে, তো আমি যাই, তারপরে সঙ্গে সঙ্গে সব জানাবো কি হলো না হলো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই তো আগেই খাওয়া দাওয়া করে আর কি ও দোকানে বেরিয়ে গেছে, তার আগে যাবে ডক্টর দেখাতে, তোমাদের তো বললোই। আর এদিকে জেঠিমারাও রেডি হয়ে গেছে, তো ওরা এখন বাড়ি যাবে, বাড়ি না যাবে হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। তো জেঠির তো আমার মেজো মামি শাশুড়ি, তোমরা তো জানোই ওটা হচ্ছে বোন, তো ওই বোনের বাড়ি যাবে। তো তারপরে আবার হয়তো আমার ছেলের যদি ওটিটা করতেই হবে তো বটে, তো কবে হবে, তারপরে আবার জেঠি আর কি চলে আসবে, ওই মাসিকে বাড়িতে রেখে আবার হচ্ছে জেঠি চলেও আসবে। তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই, এখন জেঠিরা বাড়ি যাচ্ছে, রেডি হয়ে গেছে। তো চলো তারপরে আমি একটু তোমাদের দাদাভাইকে ফোন করব, কি বললো না বললো সেটাই আর কি জানবো। আর এখনো কোনো কাজ হয়নি, খাওয়াই হয়েছে রান্নাঘরে, বাসন মাজা গ্যাস মোচা সব কিছুই পড়ে আছে, তো ওগুলোও আর কি আমাকে এক এক করেই করতে হবে। যতই মন খারাপ হোক সংসারের কাজ তো আর পিছ ছাড়বে না, করতেই হবে, তাই না? তো চলো এখন দেখো যেটি রেডি হয়ে গেছে, তো এবার যেটিরা বাড়িতে জেঠিমারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়লো, আর আমি কিন্তু ওখানে জিজ্ঞাসা করছিলাম, জেঠু বলছে কালকে এখান থেকে কত রেখেছি গেট খুলতে পারছিলাম না, তো
তোরা কেউ শুনতে পাস নি? আমি বলছি না, আমরা কেউ শুনতে পাইনি। জেঠু বলছে বেলও বাজিয়েছিলাম, আমি বলছি বেল বাজেনি। আর গেটটা প্রথমত কেউ খুলতেও পারে না। আর এই দেখো আজকে জেঠিমাদের কপালটা খুবই ভালো, তো বাড়ির সামনে থেকে একদম টুকটুকি পেয়ে গেছে। আর এই দেখো টুকটুকি করে কিন্তু স্টেশনে চলেও গেল। আর বাড়ি ফিরে এসে এখানে আমি গ্যাস মুছবো, আমার কিন্তু কোনো কাজ হয়নি রান্নাঘরে জানো। এই দেখো মাছ ভাজতে গিয়ে কত তেল ছিটকে পড়েছে, আর এই দেখো কত বাসনও পড়ে রয়েছে। এখন আমি বাসন মাজবো, গ্যাস মুছবো, স্নান হয়নি স্নান সারবো। তার মধ্যে এই দেখো অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম একদম দুপুরবেলায়। তোমাদের দাদাভাই চলে গেছিলো রিপোর্ট দেখাতে, আর আমাকে ফোন করে বলেছিল রিপোর্ট দেখানো কমপ্লিট 12টা থেকে একদম ছেলেকে যতক্ষণ অপারেশন না হবে জল ভাত কোনো কিছুই আর কি খাওয়ানো হবে না। আর তারই মধ্যে দেখো এখন বাজে হচ্ছে 2:45, আর এখানে কিরকম করে মেঘ করেছে আর ঝড়ও উঠেছে। আর আমাদের যেতে হবে সিটি হসপিটাল, সিটি নাসিবুমোটা হসপিটাল নাম, কিন্তু ওখানে আমার ছেলের অপারেশনটা হবে। আর আমাদের 4:30-এর মধ্যে কিন্তু ওখানে পৌঁছাতে বলেছে। এদিকে দেখো ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, আর আমারও কিন্তু টেনশন হচ্ছে যে কি করে যাব। আর যেহেতু সারাদিন ছেলেকে না খাইয়ে রেখেছি, যা গরম পড়েছে, আর আমার ছেলে বারবার জল চাইছে, জলটাও দিতে পারছি না। অবশেষে আমরা পৌঁছে গেলাম সিটি হসপিটালে। তো এখানে এই দিকটায় কিন্তু আসার সময় দেখতে পেলাম একটু বৃষ্টি হয়নি, আর এই নার্সিংহোমটা কিন্তু অনেকটাই বড়। আর আমরা কে কে এসেছি তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারিনি। তো আমি, আমার মা বাবা, শ্বশুর শাশুড়ি, আমার জা, তারপর আমার দেও, ননদ, ঠাকুর জামাই, আমার দুটো মামা শ্বশুর, মামি শাশুড়ি, আমার জেঠি, আমার জায়ের বাবা তাওই মশাই, আবার হচ্ছে আমার জায়ের ভাই তার শ্বশুর মশাইও মানে আর কি এসেছিলো। অনেক লোকজন ছিল, কিন্তু সবসময় তো আর সবার সামনে ভিডিও করা যায় না, আর ওই মুহূর্তে ভিডিওটা করব মাথাতেও আসে না। আমরা ঢুকে পড়লাম সিটি নার্সিংহোমে, আর আমরা কিন্তু রিসেপশনে বসেছিলাম, এখনও পর্যন্ত ডাক্তার আসেনি। আর ডাক্তার আসলে কিন্তু বলে দেবে কখন অপারেশনটা হবে। আমি ছেলেকে বারবার বোঝাচ্ছি একটু ভয় পাবি না, তো সামনে একটা অপারেশন মানে একটু নার্ভাস হবি না। তো আমার ছেলে খুব শক্ত, সেই বিষয়েও কোনো মানে কোনো ভয় পাচ্ছিল না। যাই হোক, আর দেখো 6টা বাজছে, আমাদেরকে মানে বেড দিয়ে দিয়েছে, আমরা যে এখন ঘরের ভিতরে আছি। তো আর এরকম আমি ছেলেকে এখন ছেলেকে ড্রেস পরে দিয়েছি অপারেশন করার জন্য। তো আমি বললাম একটু ছবি তুল, তো ছেলে লজ্জা পাচ্ছে, বলছে না ছবি তুল। কিন্তু দেখো মানে অপারেশন করতে যাচ্ছে ওটিতে, তো একটু ভয় নাই আমার সঙ্গে, একই হাতটা করছে দেখো আমাকে মারছে ধরে। তো অবশেষে আমরা লিফটে চলে এসেছি, আমরা 4তলাতে এই অপারেশনটা হবে। আমার ছেলের আগে একজনের অপারেশন হয়েছে, সে আমার ছেলে থেকে অনেকটাই বড়ো, কিন্তু সে কাঁদছিল বলছে না যে আমরা ওষুধে যাওয়ার সময়, কিন্তু আমার ছেলে একটুও কাঁদেনি। আমি হাত ধরে ওটির মধ্যে ঢুকে দিয়ে আসলাম, দেখো ওটিতে ওটি বন্ধ করে দিয়েছে। তো ভিতরে অপারেশন চলছে, তো অনেকক্ষণ ধরে অপারেশনটা হচ্ছে, আমরা বাইরে ওয়েট করছি, প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। তো ছেলেকে মানে এখনও বের করেনি, তো আমার টেনশনে আছি, আবার মানে অজ্ঞান করে করবে, তো একটু ভয় ভয় ছিলাম। তো দেখো আমরা বসে আছি সবাই মিলে, সময় কাটছে না, আর কখন বেরাবে ওটি থেকে সে মানে সেই চিন্তায় আছি। আর বারবার আমাকে ফোন করছে তোমাদের দিদিভাই যে আর কতক্ষণ আর কতক্ষণ, আমি বলছি এখন ওটি এখনও খুলেনি, এখন অপারেশন চলছে, তো দেখা যাক কখন খুলছে। এই দেখো বন্ধুরা আমার ছেলের অপারেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর ভালোভাবেই হয়েছে। আর এখন আমার ছেলেকে বেডে দিয়ে দিয়েছে, আর এই দেখো অক্সিজেন স্যালাইন চলছে, আর আমার ছেলে কিন্তু বেঘুরে ঘুমাচ্ছে, ওর কোনো কিন্তু মানে সেন্স নাই। আর এখানটায় দেখো আমি কিন্তু দেখতে আসতে চাইছিলাম না, যে আমি ওই অবস্থায় আমার ছেলেকে দেখতে পারবো না। তারপরে সবাই আমাকে জোর করে ধরে নিয়ে আসলো যে তুমি মা, তুমি কেন দেখবে না, তোমাকে তো দেখতেই হবে। দে তারপরে যাই হোক ফাইনালি এসে এরকমভাবে আমার ছেলেকে দেখে আমার তো একদম হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, যে এরকম কি করে আমি আমার ছেলেকে চোখের সামনে দেখব। আর এখন বাজে 12:30, সবাই কিন্তু দেখে টেকে বাড়ি চলে গেছে, আর আমি আর তোমাদের দাদাভাই কিন্তু ছেলের কাছে থেকে গেলাম। আর আমরা শুধু ঘড়ির টাইম দেখছি যে কতক্ষণে আর কি সকাল হবে, কতক্ষণে ছেলেকে নিয়ে বাড়ি যাব, আমার ছেলে কখন কথা বলবে। আর গোটা রাত্রে কিন্তু আমার ছেলে জল চাইছিল, কিন্তু জল তো দেওয়া যায় না, তোমরা তো জানোই। আর এই দেখো আমি ঘড়ির টাইম দেখছি, আর ঘড়ির টাইম দেখে দেখে পুরো ফোনের চার্জ কিন্তু আমাদের শেষ হয়ে গেছিলো, আর সবাই ফোনও করছিল।
তো সেই কারণে সবার সাথে কথা বলতে বলতে আগের দিকে দেখো তোমাদের দাদা ভাই আর বাবু ঘুমাচ্ছে, আর আমি গোটা রাত্রি এইভাবে এই টুলটার উপরে এইরকমভাবে বসে সারা রাত কাটিয়েছি। তো আমার একটু ঘুমও আসছিল না, আর মনে হচ্ছে আমার ছেলে কখন আমাকে মা বলে ডাকবে। তোমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমার ছেলের কি অপারেশন হলো, আমরা কেন ভয় পাচ্ছিলাম, তো এইগুলো সমস্তই পরের ভিডিওতে তোমাদের জানাবো।